আসসালামু আলাইকুম আশা করি আপনি ভালো আছেন ক্যালকুলেটর দিয়ে কিভাবে এই ইকুয়েশনগুলো খুব সহজেই সমাধান করা যায় তা আপনাকে এই ভিডিওতে শেখানো হবে সো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এই রকম ভিডিওগুলো আরও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি দেখুন আজকে আমরা এই ভিডিওতে টোটাল চারটা সিকুয়েন্স অর্থাৎ ইকুয়েশন দেখব বেশিরভাগ স্টুডেন্ট একটা জায়গায় কমন ভুল করে যখন সে উপরের এই অংশটার সাথে এই অংশটার ভাগ করে তখন সে কোনো ক্যালকুলেটারে বন্ধনই ইউজ করে না তার কারণে তার প্রত্যেকটা অ্যান্সার ভুল হয়ে যায় অর্থাৎ অ্যান্সারগুলো গুলো ভুল চলে আসে সো অবশ্যই যখন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এই ইকুয়েশন সমাধান করব। তখন বন্ধনই ইউজ করব বা বন্ধনই ব্যবহার করব তো কি বন্ধনী ব্যবহার করবো চলুন আমরা এখন দেখি অর্থাৎ এই ধরনের ইকুয়েশন গুলো এখন আমরা সমাধান করি তো দেখুন একে একে আমরা এগুলো সমাধান করিয়ে দিব ওকে তো দেখুন আমরা প্রথম নাম্বার যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনি খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন সেভেন্টি টু পয়েন্ট এইট গুণিত টেন টু দি পাওয়ার সিক্স ডিভাইডেড বাই টু পয়েন্ট নাইন গুণিত টেন ইনভার্স সেভেন এগুলোকে আমরা কিভাবে প্রপার ওয়েতে সমাধান করব। খুব ভালোভাবে খেয়াল করুন আমরা প্রথমত এফ এক্স এম একটা ক্যালকুলেটর নিলাম তো আমরা প্রথমত ক্যালকুলেটর অন করব ক্যালকুলেটর অন করার পর আমাদের ওকে এগুলো সমাধান করার জন্য প্রথমত প্রথম শর্ত হচ্ছে আমাকে একটা বন্ধনী বা ব্রাকেট নিতে হবে ওকে তো আমি একটা বন্ধনী বা ব্রাকেট নিলাম তারপরে যেইটা থাকবে অর্থাৎ আমার উপরে যেটা থাকবে ওইটাকে প্রথমত বা তারপর আমাকে লিখতে হবে তো দেখুন তো আমার উপরে যেটা আছে অর্থাৎ সেভেন্টি টু পয়েন্ট এইট গুণিত টেন টু দি পাওয়ার সিক্স আমি লিখলাম এখন আমার কাজ হবে এই বন্ধনী ইউজ করা ওকে তারপরে যেটা থাকবে অর্থাৎ তারপরে যে কাজ হবে আমার সেটা হচ্ছে ভাগ চিহ্নতে ক্লিক করা যেহেতু আমি এটার ভাগ করছি এখন আমার কাজ হবে এই বন্ধনিতে আবার একটা ক্লিক করা তারপরে যেই অংশটুকু থাকবে ওই অংশটুকু তুলে ফেলা তো টু পয়েন্ট নাইন গুণিত টেন ইনভার্স দেওয়ার জন্য পাওয়ার বাটনে ক্লিক করবো এবং এই মাইনাস চিহ্নতে একবার ক্লিক করব তারপরে সেভেন ক্লিক করব অর্থাৎ যত পাওয়ার থাকবে তত তারপরে আমরা আবার একটা বন্ধনী চিহ্ন দিয়ে দিব তারপরে আমরা সমান চিহ্নতে প্রেস করলে অ্যান্সার চলে আসবে তো দেখুন এটার অ্যান্সার অর্থাৎ এই ইকুয়েশানটার অ্যান্সার হচ্ছে টু পয়েন্ট ফাইভ ওয়ান জিরো সামথিং গুণিত টেন টু দি পাওয়ার ফোরটিন ওকে তো এই ইকুয়েশানটার অ্যান্সার হচ্ছে এইটা তো আপনারা খুব সহজেই এইভাবে অনেক ধরনের ইকুয়েশান সমাধান করতে পারবেন তো আসুন আমরা পরবর্তী যে ইকুয়েশানটা এটা সমাধান করি তো দেখুন পরবর্তী ইকুয়েশানে লেখা আছে থ্রি গণিত টেন ইনভার্স ফিফটি গুণিত নাইন গুণিত টেন ইনভার্স সিক্সটি গুণিত টু গুণিত টেন টু দি পাওয়ার টেন ডিভাইডেড বাই সিক্স গুণিত টেন ইনভার্স সেভেন্টি তো এই ধরনের ইকুয়েশান আসলে আমাদের প্রথমত একটা বিষয় নজরে রাখতে হবে এবং মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার এই এফ এক্স হান্ড্রেড এমএস ক্যালকুলেটরটি টেন টু দি পাওয়ার নাইনটি নাইন আমি যদি একটু লিখে দিই এইটা বা সংখ্যাটা টেন টু দি পাওয়ার নাইনটি নাইন পর্যন্ত বিটের সংখ্যা নিতে পারে অর্থাৎ এখানে টেন টু দি পাওয়ার নাইনটি নাইন পর্যন্ত সংখ্যান সে হিসাব করতে পারবে কিন্তু যদি টেন টু দি পাওয়ার 99 নাইনের সাথে অর্থাৎ যদি টেন টু দি পাওয়ার নাইনটি নাইনের চাইতে বেশি হয়ে যায় অর্থাৎ প্লাস হয় তাহলে এইটা ক্যালকুলেটার অর্থাৎ এই মানটাকে যদি বেশি হয়ে যায় তাহলে এই মানটাকে ক্যালকুলেটার জিরো ধরে নেবে অর্থাৎ একশোর চাইতে বেশি হতে পারবে না ওকে তো এ হচ্ছে আমাদের কনসেপ্ট পাওয়ারগুলো কিন্তু একশোর চাইতে বেশি হতে পারবে না এখানে দেখুন একশোর চাইতে বা হান্ড্রেডের চাইতে কিন্তু বেশি নয় যদি একশো বা হানড্রেডের চাইতে এখন ধরেন যে আপনার পাওয়ার এইটাতে কিন্তু হান্ড্রেডের চাইতে বেশি চলে এসেছে তো দেখুন তো টেন অর্থাৎ এখানে ফিফটি এবং এখানে সিক্সটি আবার এখানে ওয়ান তার মানে এখানে অর্থাৎ আমরা যদি টোটালটা ক্যালকুলেট করি তাহলে হবে ওয়ান হান্ড্রেড মানে টেন টু দি পাওয়ার ওয়ান হান্ড্রেড কিন্তু আমাদের তো ওয়ান হান্ড্রেডের চাইতে বেশি হলে এই ক্যালকুলেটর জিরো ধরে নেবে মানটাকে সো অবশ্যই আমাদের এটা খেয়াল রাখতে হবে এবং প্রপার ওয়েতে কীভাবে সমাধান করব এই ধরনের ইকুয়েশান তা দেখি তো দেখুন আমাদের এই ধরনের যখন আমাদের টেন টু দি পাওয়ার নাইনটি নাইনের চাইতে এই পাওয়ারগুলো বেশি হয়ে যাবে তখন আমরা একটা ট্রিক্স খাটাবো সেটা হচ্ছে যে প্রথমে যে সংখ্যাটা থাকবে এই সংখ্যাটা দ্বারা এই সংখ্যাটাকে আগে ভাগ করে ফেলবো তারপরে আমরা এই সংখ্যাটুকুকে কি করব গুণ করে দেবো তাহলে আমাদের চলে আসবে ওকে তো আমি এটা আর করে দিচ্ছি না আপনারা করে নেবেন তো এখন চলে যাব আমরা পরবর্তী যে রয়েছে এই তো আপনারা দেখতেই পাচ্ছেন পরবর্তী ইকুয়েশানটা হচ্ছে টু গুণিত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণিত ওয়ান গুণিত এখানে কিন্তু বন্ধনী রয়েছে একটা ওকে অলরেডি একটা বন্ধনী রয়েছে সো আমাদের বন্ধনী সহকারে হিসাব করতে হবে ফোর পয়েন্ট এইট গুণিত টেন ইনভার্স টেন গুণিত অর্থাৎ টেন ইনভার্স টেন হোল স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান গুণিত সিক্স পয়েন্ট সিক্স গুণিত টেন টু দি পাওয়ার অর্থাৎ টেন ইনভার্স কত টোয়েন্টি সেভেন আমরা এই ধরনের ইকুয়েশন কিভাবে সমাধান করব। এই ধরনের ইকুয়েশন সমাধান করার জন্য অর্থাৎ ক্যালকুলেটরে এই ধরনের ইকুয়েশন সমাধান করার জন্য প্রথমত ডাবল বন্ধনী অর্থাৎ দুইটা বন্ধনী আমাকে নিতে হবে তো কেন আমি দুইটা বন্ধনী নিব দুইটা বন্ধনী নেওয়ার পেছনে একটা কারণ রয়েছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে একটা হোল স্কোয়ার রয়েছে তার জন্য আমি দুইটা বন্ধ নিব আপনি যদি আপনার ইকুয়েশানে দেখতে পান যে এখানে অলরেডি একটা স্কোয়ার পেয়ে যাচ্ছেন তাহলে অবশ্যই আপনি প্রথমেই দুইটা বন্ধনী নিয়ে ফেলবেন তো আমি তার জন্য দুইটা বন্ধনী নিয়ে ফেললাম এখন ওপরে যা থাকবে আমি তুলে ফেলবো দেখুন কিভাবে তুলছি টু গুণিত থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণিত কী আছে ওয়ান গুণিত আমি এর জন্য একটা বন্ধনী এখানে নিব কেন নিচ্ছি তার কারণ এখানে একটা হোল স্কোয়ার আছে ওকে তো আছে কি ফোর পয়েন্ট এইট গুণিত টেন ইনভার্স দেওয়ার জন্য এই পাওয়ার বাটনে ক্লিক করব তারপরে মাইনাস তারপরে যত ইনভার্স আছে তত আমি টেন নিলাম এখন আমি কি করব। একটা বন্ধনী দেওয়ার পর আমি এই পাওয়ার বাটনে ক্লিক করে টু চাপ দিব তারপরে আবার একটা বন্ধনী ক্লোজ করে দেবো কারণ আপনি প্রথমে দুইটা বন্ধনী নিয়েছিলেন এখন আপনি শেষে আরও একটা বন্ধনী দিয়ে এটাকে অর্থাৎ বন্ধনীটাকে ক্লোজ করে দিলেন এখন আপনি সিম্পলিভাবে এই ভাগ চিহ্নতে ক্লিক করবেন তারপরে আগের মতোই অর্থাৎ আগের কনসেপ্ট যেহেতু এখানে কোনো হোল করার নাই তার জন্য আমি একটা বন্ধনী নিব তারপরে ওয়ান গুণিত যা আছে তুলে ফেলবো ওয়ান গুণিত সিক্স সিক্স গুণিত টেন ইনভার্স দেওয়ার জন্য মাইনাস টোয়েন্টি সেভেন তারপরে বন্ধনী বাটনে ক্লিক করবো এখন আমরা এই সমান বাটনে প্রেস করলে অ্যান্সারটা অর্থাৎ আমাদের অ্যান্সার চলে আসবে টু ওয়ান এইট পয়েন্ট সেভেন অর্থাৎ সামথিং আপনারা এইটা অ্যান্সার টা নিয়ে নিবেন অর্থাৎ এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার ওকে তো চলে যাচ্ছি আমরা পরবর্তী যে ইকুয়েশানটা রয়েছে এবং পরবর্তী ইকুয়েশানটা একটু জটিল এবং এই ইকুয়েশানটাই অনেকে পারে না এবং অনেকে ভুল করে এই ধরনের ইকুয়েশান কীভাবে আমাকে সমাধান করতে হবে এই ক্যালকুলেটরের মাধ্যমে তা আমরা শিখে ফেলি তো যেহেতু এখানে হোলস্কোয়ারের ব্যাপার রয়েছে তার জন্য আমি প্রথমেই দুটা বন্ধনী নিয়ে ফেলবো এক দুই নিয়ে ফেলাম নিয়ে ফেলার পর আমি যে অংশটুকু আসে উপরে ওই অংশটুকুকে তুলব কীভাবে তুলব আগে এইট পয়েন্ট এইট ফাইভ গুণিত টেন ইনভার্স কত আছে টুয়েলভ তারপরে আমার যা আছে গুণিত কী আছে থ্রি স্কোয়ার এখন আমি একটা বন্ধনী চিহ্ন দিব ওকে একটা বন্ধনী দিয়ে দিলাম তারপরে আমি গুণ চিহ্নতে ক্লিক করবো এবং আরও একটা বন্ধনী আমি দিয়ে ফেলব এখন আমি সিক্স পয়েন্ট সিক্স টু সিক্স গুণিত টেন ইনভার্স থার্টি ফোর আবার একটা বন্ধনী দিয়ে আমি স্কোয়ার বাটনে ক্লিক করবো যেহেতু এখানে স্কোয়ার আছে এবং আরও একটা বন্ধনী দিয়ে ঘিরে ফেলব এই হচ্ছে আমার বন্ধনীর ব্যাপারটা তো আমি এখন আবার ভাগ বাটনে ক্লিক করব এখন আবার আমি দুইটা বন্ধনী নিব কেন দুইটা বন্ধনী নিব তার কারণ হচ্ছে এখানে আবার হোল স্কোয়ার রয়েছে তার জন্য সো আমি দুইটা বন্ধনী নিলাম এখন যা আছে আমি তুলে ফেলবো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণিত সেভেনটিন তারপরে রয়েছে গুণিত নাইন পয়েন্ট ইলেভেন গুণিত টেন ইনভার্স থার্টি ওয়ান তারপর আমাদের রয়েছে তা কিন্তু হোল স্কোয়ার সহ তার জন্য আমি এখানে বন্ধনীটা ক্লোজ করে দিব অর্থাৎ এখানেই বন্ধনীটা আমি ক্লোজ করে দিলাম এখন আমি চিহ্ন দিব আবার একটা বন্ধনী নেব কারণ এখানে হোল স্কোয়ার রয়েছে ওকে সো আমি একটা বন্ধনী নিয়ে ফেললাম এখন ওয়ান পয়েন্ট সিক্স গুণিত টেন ইনভার্স কত দিব নাইনটিন এখন আমরা বন্ধনী ক্লোজ করে দিব কয়টা বন্ধনী দেব অবশ্যই দুইটা বন্ধনী নেব কেন দুইটা বন্ধনী দিব তার কারণ হচ্ছে আমি প্রথমেই দুইটা বন্ধনী নিয়েছিলাম এবং এখন লাস্টে দুইটা বন্ধনী দিয়ে আমি এটাকে ক্লোজ করে দিতে চাচ্ছি সো আমি এটা একটা বন্ধনী দিব এবং স্কোয়ার আছে তার জন্য আমি স্কোয়ার বাটনে ক্লিক করব এবং আরও একটা বন্ধনী দিয়ে ফেলবো এখন আমি সিম্পলিভাবে সমান চিহ্নিত চাপ দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে তো দেখতেই পাচ্ছেন অ্যান্সারটা হচ্ছে যে টু পয়েন্ট এইট জিরো সেভেন সামথিং গুণিত টেন ইনভার্স এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং এইরকম রকম ভিডিওগুলো আরো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন খাদা হাফেজ